শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য বিভিন্ন প্রকারের সবজির কোনো বিকল্প নেই। আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি একটি সবজি রান্নার রেসিপি উপহার দেব, সেজন্য উপস্থিত হয়েছি ডাল ও পেঁপের হেলদি সবজি। চলুন দেখে আসি এটা তৈরি করার জন্য কি কি লাগছে। আমি বড় সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি, আপনারা এর চেয়ে বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, আমি পানি দিয়ে রেখেছি, আপনারা এভাবে করে রাখবেন তাহলে সিদ্ধ খুবই তাড়াতাড়ি হবে। লবণ লাগছে 7 মতো, হলুদের গুঁড়ি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি আমি এখানে 6-7টি মরিচ নিয়ে নিয়েছি, আপনাদের ঝাল খাওয়ার অনুযায়ী এটাকে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। রসুন কুচি আমি করেছি, করে তারপরে সেজে নিয়েছি, এটাকে ফ্লেভারটা খুব ভালো আসবে বাগার দেওয়ার সময়, এটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি 1.5 চা চামচ, তেজপাতা নিয়েছি 2টি, শুকনো মরিচ নিয়েছি 3টি। সয়াবিন তেল লাগছে 1/4 কাপ, 1 কাপের 4/4 নিয়ে নিয়েছি। চিনি লাগছে 1 টেবিল চামচ, আর এখানে লাগছে 1/2 চা চামচ আস্ত জিরা। তো চলুন এর মূল প্রক্রিয়াতে এখন চলে যাই। প্রথমে আমি পেঁপেটাকে কেটে নেব, আমি যে শেপে রান্না করব সেই শেপে এটাকে কেটে নেব, একটু বড় বড় লম্বাটে আকার করে কাটলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর একেবারে গলে যায় না। প্রথমে আমি মাঝামাঝি এটাকে কেটে নিয়েছি, বিচিগুলোকে ফেলে দিচ্ছি, এই টুকরোর মাঝখানে আমি একবার কেটে নেব যেন দুদিকে লম্বা আকার থাকে। এভাবে করে কেটে মাঝখানে আমি আবার কেটে নিচ্ছি, আর এভাবে করে খোসাটাকে ছিলে নিচ্ছি। আপনারা দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে এটাকে কষলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, কারণ কাঁচা পেঁপের মধ্যে অনেক কষ থাকে। ধুয়ে ঝরিয়ে নিয়েছি, এখন এটাকে রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে এই কেটে নেওয়া পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি। মসুরের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও খুব ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে। ডালগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি, পানি আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এটাকে ডুবো ভাবে নিতে হবে, পানি একটু বেশি নিতে হবে কারণ ডালগুলো সিদ্ধ হওয়ার পরে এটা গাঢ় হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 7 মতো লবণ, আমি এখন একটু কম পরিমাণে দিয়েছি, পরে এটাকে টেস্ট অনুযায়ী দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, পেঁয়াজ কুচি দিচ্ছি, অর্ধেকগুলো আমি দিয়ে দিয়েছি আর বাগারের জন্য রেখে দিয়েছি, কাঁচামরিচ চিরে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে এখন রান্না করে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি প্যানটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর চুলাটা মিডিয়ামের চেয়ে বেশি আছে দিয়ে দিয়েছি, এটাকে হালকা একটু নেড়ে দিতে হবে, এখন ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তরকারিটি আমার ফুটে উঠেছে, এই মুহূর্তে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নেওয়ার পরে আমি যে প্রয়োজনীয় হলুদ নিয়েছিলাম এই হলুদটা দিয়ে দিচ্ছি। এই সবজিটা রান্নার ক্ষেত্রে আপনারা হলুদটা একটু কম ইউজ করবেন, কারণ খুবই বেশি টকটকে কালার হলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না, তাই আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে 20 মিনিট। দেখুন সবজি রান্নাটা আমার প্রায় শেষের দিকে চলে এসেছে, পেঁপেগুলো একেবারে তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে গেছে, আপনারাও ঠিক এভাবে করে সিদ্ধ করে নেবেন, আমি ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি অন্য চুলায় এই সবজির মধ্যে দেওয়ার জন্য বাগারটা তৈরি করে নেব। সিদ্ধ করে নেওয়ার মাঝখানে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই মুহূর্তে চিনিটা মিশিয়ে দিচ্ছি, চিনিটা মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটি প্যানে তেলটুকু নিয়ে নিয়েছি,
তেজ পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিতে হবে। আস্ত শুকনো মরিচ গুলো দিয়ে দিলাম। এই দুটো উপাদান আমি একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি রসুন কুচি। সবজির ছাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমি আস্ত জিরা গুলো দিয়ে দিয়েছি, এটা অনেক শেষে দিলাম, তার কারণ একদম ছোট ছোট আকার পুড়ে যেতে পারে। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, সবজির মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা করলে দেখবেন খুবই ভালো লাগবে, কারণ অনেক সময় জানা জিনিসের মাঝেও আমাদের অজানা কিছু থেকে যায়। এবারে আমি বাগারটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট এবং পরবর্তীতে আপনাদের প্রেজেন্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং টেস্টি ডাল এবং পেঁপে নিরামিষ। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এইরকম হেলদি রেসিপির জন্য রসনা স্যার চ্যানেলের সাথে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন, যেন পরবর্তী রেসিপিগুলো আপনারা খুবই সহজে পেয়ে যান। বিশেষ করে যারা রাতে একটু ডায়েট করতে চান, অল্প পরিমাণে রুটি বা ভাত খেয়ে যদি একটু বেশি করে এই সবজিটা খেয়ে থাকেন, তাহলে আপনাদের অনেক উপকারে লাগবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।